আপনারা সকলেই হঠাৎ একটা নিউজ শুনতে পেয়েছেন যে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে একটা এফআইআর রেজিস্টার হয়ে গেছে তো সেটা আপনার আবার নন নন বেলেবেল মানে সেটা ছাড় না পাওয়ার মানে একটা এফআইআর রেজিস্টার হয়েছে তমলুক থানায় এফআইআর দায়ের করা হয়েছে আর অভিজিতের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা কলকাতার একটা বিচারপতি ওনার বিরুদ্ধে এরকম একটা মামলা দায়ের করা হয়েছে তাও আবার নন আর এটা শুনে খুবই একটু খারাপ লাগলো কেননা একটা প্রাক্তন বিচারপতি ওনার বিরুদ্ধে যদি এরকম মামলা দায়ের করা হয় তো ওনার কি দোষ ছিল কিসের জন্য আজকে এই মামলাটা মানে ওনার বিরুদ্ধে দায়ের করা হয়েছে সেই সমস্ত কিছু আমরা এই ভিডিওটার মাধ্যমে আজকে আমরা আলোচনা করব বা আপনাদেরকে সেগুলোকে জানাবো আপনারা অবশ্যই জেনে থাকেন তো তাও আমি আর কিছু কথা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই ওকে নমস্কার সকলকে শুভ সকাল আমি হচ্ছি সুরজিৎ তোমাদের সকলকে প্রীতি ও ভালোবাসা একটা নতুন সকালের চলো এখন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটাই প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আজকে তারিখটা তো প্রথমে তোমরা জানোই যে আজকে তারিখ কত তার আগে এখানে দেখেন একটা প্রশ্ন যে দু হাজার চোদ্দো সালে কেটেও অযোগ্য যোগ্য প্রশ্ন প্রাথমিকের নিয়োগে বড় ধাক্কা বাড়ছে সংখ্যা ঠিক আছে এটা বাদ দাও এই খবরটা নিয়েও আলোচনা করব। আচ্ছা এই যে অভিজিতের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারার মামলা তমলুক থানায় এফআইআর দেয়ের ঠিক আছে এই হচ্ছে প্রাক্তন বিচারপতি আপনারা দেখতে পাচ্ছেন এনাকে চিনতে নিশ্চয়ই পাচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইনি যিনি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি প্রত্যেকটা এটা একটা ওয়েবসাইট এটা হচ্ছে দ্য ওয়াল ঠিক আছে এটা একটা ওয়েবসাইট আনন্দবাজার ডট কম তো এই ওয়েবসাইটেও কিন্তু সেম টু সেম কিন্তু দেখেন দেওয়া রয়েছে প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু এগুলোকে পাবলিশ করা হয়েছে মানুষের কাছে খবরগুলোকে শেয়ার করানোর জন্য দেখেন এখানেও সেই সেম টু সেম অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিতের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রোজ প্রাক্তন বিচারপতিকে হুঁশিয়ার চাকরি হারাদের কি হয়েছে দুটো ওয়েবসাইটে কি লেখা রয়েছে সেই সমস্ত কিছু আপনাদের সামনে পড়ে আজকে শোনাবো আপনারাও নিজে নিজেরাও পড়তে অবশ্যই পারবেন একটা তারপরে কথা আপনাদেরকে নিজেরা বিজেপির মিছিল যাওয়ার সময় তৃণমূল সমর্থিত অনাসন মঞ্চের পাশ দিয়ে যাওয়ার সময় শুরু হলো শুরু হয় গন্ডগোল তাতে একাধিক চাকরি হারা শিক্ষিত শিক্ষক আহত হন বলে অভিযোগ এই নিয়ে তমলুক থানায় এফআইআর দায়ের করেছেন তারা এটা হচ্ছে মানে ট্যাগলাইন দিয়েছে এখানেও দেখি কি দিয়ে আছে শনিবার রোড শো করে মনোনয়ন জমা দিতে যান প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই হচ্ছে সেই ছবি ঠিক আছে ছবিটা আপনারা ভালো করে একবার লক্ষ্য করুন আর এখানে আমি কিন্তু সেগুলোকে বলে দিচ্ছি অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে আপনারা জানেন যে প্রায় পঁচিশ হাজার সাতশো জন না কতজনের প্রায় চাকরি চলে গেছে এসএসসির কাছ থেকে তো এই যে বিজেপির প্রার্থী মানে প্রাক্তন বিচারপতি আমাদের অভিজিৎ গাং বন্দ্যোপাধ্যায় না গঙ্গ সরি গঙ্গোপাধ্যায় উনি মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন রাস্তা দিয়ে তো সেই টাইমে ওনার সাথে শুভেন্দু অধিকারীও ছিল খবরটা আমি দেখেছি লাইভেও দেখেছি তো দেখার পর চোর চোর না কি রকম একটা হয়তো এরকম একটা মানে কি বলে আওয়াজ ভেসে আসে তো এই নিয়ে একটা গণ্ডগোল শুরু হয় আর তারপরে কিন্তু এই জিনিসগুলো হয় চলুন আসলে কি লেখা রয়েছে সেগুলো আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি তমলুকের বিজেপি প্রার্থী তথা তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হলো থানায় খুবই একটি খারাপ বিষয় হামলা ভাঙচুর খুনের চেষ্টার অভিযোগ সহ ভারতীয় দণ্ডবিদের একাধিক ধারা এবং অস্ত্র আইনেও অভিযোগ দায়ের করা হয়েছে অভিজিতের বেশ কয়েকজন বিজেপি কর্মীর নামে আর এই অভিযোগ দায়ের করেছেন এসএসসি মামলার রায়ে চাকরি চাকরি হারা শিক্ষকেরা বাহ কি তুলনা হয় না তাই না যার জন্যরা আপনারা ভালো করবেন তারাই আপনাদেরকে এরকম অবস্থা করবেন করবে ঠিক আছে লোকের ভালো করতে নাই তাদের অভিযোগের প্রেক্ষিতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারার মামলা রুজ করেছে পুলিশ মানে এখানে এমন একটা কথা এই যে এই এই কথাটা জামিন অযোগ্য ধারাই মামলা মানে নন বেলেবেল যেটাকে আমি একটু আগে বলেছিলাম তো অত সহজে বেল পাওয়া যাবে না সেটাই বলতে চাইছে এরা সত্যি কী জিনিস মানে একটা বিচারপতিকে এরকমভাবে শেখাচ্ছে দেখা যাক আগে কি ঘটনা হবে সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব শনিবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিতের মনোনয়ন পত্র মনোনয়ন দিতে যাওয়ার আগে একটি মিছিল করে বিজেপি ওই মিছিলে তমলুক হাসপাতাল মোড়ে চাকরি হারা শিক্ষকদের অনশন মঞ্চের কাছে পৌঁছতেই শুরু হয় গণ্ডগোল ভালোভাবে শুনবেন এবং বুঝবেন স্লোগান পাল্টা স্লোগান ধাক্কাধাক্কিতে উত্তপ্ত হয় পরিস্থিতি ওই ঘটনায় অনশন মঞ্চে উপস্থিতি একাধিক চাকরি হারা শিক্ষক আহত হন বলে অভিযোগ মানে এখানে ঘটনাটা একবার দেখেন বিজেপি প্রার্থী অভিজিৎ উনি যাচ্ছেন মনোনয়নপত্র জমা দিতে একটা মিছিল নিয়ে আর এটা হয়েছিল তমলুক হাসপাতাল মোড়ে এখানে করে কিন্তু চাকরিহারা শিক্ষকদের একটা অনশন মঞ্চ ছিল তো ওখানে পৌঁছোতেই কিন্তু গণ্ডগোলটা শুরু হয়ে গেল স্লোগান উঠেছিল দুই পক্ষ থেকেই এখানে যা দেওয়া রয়েছে পাল্টা স্লোগান ধাক্কা ধাক্কিতে উত্তপ্ত হয় পরিস্থিতি আর এই সমস্ত ঘটনা নিয়েই এই যে যারা চাকরিহারা তারাই কিন্তু ইয়েটা করেছে মানে কি বলেন তো ওই কেসটা করেছে এই নিয়ে বিজেপি প্রার্থী অভিজিৎ সহ বেশ কয়েকজনের বিজেপি কর্মীর বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর দায়ের হয়েছে অভিযোগকারীদের হুঁশিয়ার অনাশন মঞ্চে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে রাজ্যে জুড়ে বৃহত্তর আন্দোলন করা হবে অনশন মঞ্চের হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার না করা হলে রাজ্যে জুড়ে বৃহত্তর আন্দোলন হবে স্থানীয় সূত্রে খবর শনিবার বিজেপির মিছিল যাওয়ার সময় তৃণমূল সমর্থিত ওই অনশন মঞ্চ থেকে বিজেপি প্রার্থী অভিজিৎ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চোর চোর আওয়াজ ওঠে সেই সময় মিছিল থেকে কয়েকজন জুতো নিয়ে চাকরি হারাদের অনশন মঞ্চের দিকে তেরে যান বলে অভিযোগ মঞ্চের চেয়ার ভাঙচুরের পাশাপাশি ইঁট পাটকেল ছোড়া হয় অভিযোগ বিজেপি কর্মীদের হামলার বেশ কয়েকজনের বেশ কয়েকজন শিক্ষক জমক হয়েছেন শনিবার কোনো রকমের পরিস্থিতি সামাল দেয় পুলিশ কিন্তু ওই ঘটনার প্রতিবাদে পরে পুলিশ দ্বারস্থ হয়েছেন অনশনরত শিক্ষক বা চাকরিহারা শিক্ষকেরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার অ্যাসোসিয়েশন এর সভাপতি মাইদুল ইসলাম বলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা চাকরি খেকো বলে জানতাম তাই তো আচ্ছা কথা বলেছে তো হ্যাঁ মানে চাকরিটা নিয়ে নিলে এখন চাকরি খেকো হয়ে যাচ্ছে তাই তো বাহ এদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই শুভেন্দু অধিকারী হোম টাউন তথা বিজেপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কেন্দ্রে থেকে প্রার্থী হয়েছেন সেখানে গত উনত্রিশে এপ্রিল থেকে অনশন চালাচ্ছেন চাকরিহারা শিক্ষকেরা রাজ্যের বিভিন্ন প্রান্তে থেকে চাকরিহারা এই আন্দোলনে সামিল হয়েছেন শনিবারে সেই শনি শনিবার সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মিছিল থেকে পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবেই আমাদের ওপর হামলা হয়েছে আমিও নিজে অনশন করেছি তিনি আরও বলেন যেভাবে পুলিশের সামনে আমাদের উপর হামলা হয়েছে আমাদের প্রাণ অবস্থা তৈরি হয়েছিল অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে রাজ্য বড়সড় আন্দোলনে নামছি আমরা তবে ওই ঘটনার পর থেকে মুখে পুলু পেটেছেন বিজেপি নেতৃত্ব শনিবার রাতেই তমলুকের হাসপাতালে পরিদর্শনে গিয়েছিলেন অভিজিৎ নিজে তবে চাকরি হাওয়াদের অনশন মঞ্চে হামলার বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি কোনো রকম মন্তব্য করতে রাজি হননি আচ্ছা এখানে আমি একটা কথা বলবো এই যে এখানে বলছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার অ্যাসোসিয়েশনের সভাপতি মাইদুল ইসলাম ইনি যে বলেছেন যে চাকরি খেকো বলে জানতাম আচ্ছা ইনি চাকরি খেকো তাই তো হ্যাঁ আপনি একটা ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার অ্যাসোসিয়েশনের সভাপতি তো আপনি এই যে কথাটা বলছেন আমরা আমাদের মতন বেকার ছেলে যারা রয়েছে যারা সারাদিন রাত পড়াশোনা করেও চাকরি পাচ্ছে পাচ্ছি না অবশ্য গিয়ে এক থেকে দুই নম্বরে গিয়ে বাদ চলে যাচ্ছি আর আপনি বলছেন যে বিচারপতি ইনি চাকরি খেকো আপনারা সব টাকা পয়সা নিয়ে এখানে যা দেখছে আমরা কলকাতা হাইকোর্টের রিপোর্ট অনুযায়ী সব লাখ লাখ টাকা দিয়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি করছে তারা মাস্টার হয়েছে তারা মাস্টার হওয়ার পর কি শেখা কী শেখাবে আমাদের বা আমাদের যারা ছোট ছোট ভাই বোনেরা যারা রয়েছে বা যারা ক্লাসে যাচ্ছে এখন তারা কি শিখছে যে নিজেই জানে না হয়তো কোন শব্দটার ইংরেজি বানান কী বা কোন ওয়ার্ডের কী ইংরেজি ভালো বানান সেটাই তো নিজে জানে না আর উনি এখানে এই কথাগুলো বলছেন যে চাকরি খেকো তাই তো মানে ঘুষ দিয়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেলেই সেই চাকরিটা কেড়ে নিলেই চাকরি খেকো আর যারা যোগ্য প্রার্থী যারা চাকরি চলে গিয়েছে তাদের জন্য চাকরি খেকো বলছে নাকি এসএসসি দায়ী নয় এতে সিটগুলো পাবলিশ করছে না কেন তাহলেই চাকরি সমস্ত কিছু চলে আসবে হ্যাঁ আসবে কি আসবে না যদি ওএমআর সিটগুলো যদি পাবলিশ করে দেয় ওয়েবসাইটে যতজন পরীক্ষা দিয়েছে ততজনের মধ্যে যারা সবারই দিতে হবে না শুধুমাত্র যারা যে পঁচিশ হাজার জনের নাম এখানে উল্লেখ করা হয়েছিল যাতে এত এতজনের চাকরি গিয়েছে তা সেই পঁচিশ হাজার বা ছাব্বিশ হাজার জনের ওদের এই ওএমআর সিটগুলো ওয়েবসাইটে আপলোড করে দেখা যাক কে চাকরি হারা হবে বা কার চাকরি থাকবে কাকে বা বছরের বারো পার্সেন্ট সহ ইন্টারেস্ট সহ তাকে সুদ দিতে হবে প্রায় চল্লিশ লাখ টাকার কাছাকাছি দেখিয়ে দেখ আর আপনার এই কথাটা বলা কিন্তু খাটে না চাকরিকে বলে আপনারা যা যেগুলো বলছেন এগুলো আপনাদের খুবই খারাপ লাগে আমাদের মতন একটা বেকার বা গরিব ছেলেদের খুব খারাপ লাগে সারাদিন রাত পড়াশোনা করে 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 করেও শেষে যখন চাকরি পায় না বা এক থেকে দুই নম্বরের জন্য ফাইনাল মেরিটে গিয়ে বাদ হয়ে যায় সেটা আমাদের কতটা খারাপ লাগে আমি বেশিরভাগ কি বলে আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষা পুলিশের ডাব্লিউপির পরীক্ষা বেশিরভাগ দিয়েছে তাছাড়া অন্য কোনো পরীক্ষা আমি দিইনি কেননা আমার এদের প্রতি কোনো বিশ্বাসই নেই ডাব্লিউপির পরীক্ষায় বেশিরভাগ আমি সেন্ট্রালের পরীক্ষা দিতাম আর এই যে ডাব্লিউপির পরীক্ষা কোনো দিন এখনও ভালোভাবে ফাইনাল মেরিটে গিয়ে পৌঁছাতে পারলাম না কিন্তু সেন্ট্রালের পরীক্ষায় সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে ইংরেজি রয়েছে হিন্দি রয়েছে ম্যাথামেটিক্স রয়েছে আর আমাদের এই বাংলাতে শুধুমাত্র ইতিহাস ইতিহাস সারা জীবন ইতিহাসেই পরে 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 ইতিহাসই হয়ে যাচ্ছে নতুন কিছু শেখার নাই কে কবে যুদ্ধ করেছে কার সাথে কার মারামারি হয়েছে কে কি হয়েছে এই সমস্ত জেনে কি হবে এইসব বেকার বেকার জিনিস কে যুদ্ধ করেছে কি না করেছে এসব কি করবো আমি যেটা নতুন টেকনোলজি যেটা দরকার সেগুলো জানা দরকার বেসিক থিং যেটা জানা দরকার সেটাই ঠিক ছিল আর একটা ওয়েবসাইটে দেখাচ্ছে দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু সেই একই জিনিস লেখা রয়েছে ঠিক আছে এই এইরকমই কি অদ্ভুত অবস্থা একটা বিচারপতির বিরুদ্ধে সত্যি আর আমাদের এই যে চারিদিক থেকে যে সমস্ত ঘটনাগুলো ঘটে আসছে সেগুলো তো কোনো কিছু হচ্ছে না তাই না খুবই খারাপ লাগছে জিনিসগুলো দেখতে তো ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটা দেখবার জন্য যদি ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা একটা ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাইরেক্ট কিন্তু এগুলো রিড করতে পারেন ওকে সো গুড বাই এবং টাটা